না তাহলে কি পঁয়ত্রিশ কোটি টাকার ইনভেস্টমেন্ট একেবারে জলে চলে গেল আনবরালির জন্যই কি ইস্টবেঙ্গল কালকে ডারবি হেরেছে আজকে চলো আরেকটু ডিটেলসে আমরা কালকে ডার্বি ম্যাচটার সম্পর্কে আলোচনা করব এবং আজকে বেসিক্যালি আলোচনাটা হবে মোহনবাগান কেন্দ্রিক বিকজ ইস্টবেঙ্গলকে নিয়েও আমরা আলোচনায় আসব খুব শীঘ্রই আগামী ওড়িশা এফ সি ম্যাচটার পরে বিকজ তারপরে পর পর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেস রয়েছে তো তার আগে একবার একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করে নেওয়াটা দরকার বলে আমার মনে হয় এবং সেই কারণেই ইস্টবেঙ্গলকে নিয়ে যে অ্যানালিসিস সেটা আমরা ওডিশা এফ সি ম্যাচটার পরেই করব এবং আজকে কেন মোহনবাগানকে নিয়ে আলোচনা করছি তার একটাই কারণ হচ্ছে যে আমরা সকলেই জানি যে এএফসি লিগ টু থেকে মোহনবাগানকে বার করে দেওয়া হয়েছে বা বলা যায় যে ড্রন করে নেওয়া হয়েছে বলে দাবি তবে আমি সেই বিষয়ে খুব একটা বেশি আলোচনা করব না এবং সব থেকে যেটা আমার মনে হয় দাবি থাকবে থেকে মোহন বা কেন কোনো রকমের কমিউনিকেশন করা হলো না এই পুরো বিষয়টাকে নিয়ে বিকজ সামনে আল ওয়াকরা ম্যাচ এবং সেই ম্যাচ মোহনবাগান খেলছে না অ্যাকর্ডিং টু দি লেটেস্ট এসিএল টু ফিক্স তাহলে নিশ্চয়ই তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করবে ক্যাসে যাওয়া উচিত যেখানে বাকি দেশের ক্লাবসদের খেলা রিসকেডিউল করা হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে নিউট্রাল ভ্যানুজে তাহলে কেন মোহনবাগানের সাথে এই কনস্পিরেসি বা এই ইনজাস্টিস তো সেই নিয়ে তো প্রশ্ন তোলা সকলেরই উচিত ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের উচিত তো সেই কারণে মোহনবাগানের সাইড থেকে একটা কমিউনিকেশন অত্যন্ত প্রয়োজন বাট দ্য থিং ইজ এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোনো ম্যাচেস নেই তো মোহনবাগানের এই গোটা মাসে মাত্র তিনটে ম্যাচ যেখানে প্রায় পাঁচটা খেলতে যাওয়ার কথা ছিল সেখানে মাত্র তিনটে ম্যাচ তারা খেলছে মোহামেডেন হয়ে গেছে ইস্টবেঙ্গল হয়ে গেছে এবং সামনের এরপরে হায়দ্রাবাদ ম্যাচ তো মোটামুটি বলা যায় যে এই মানতে দুটো ম্যাচ তারা জিতে অলরেডি নিয়েছে আইএসএলে এরপরে হায়দ্রাবাদ ম্যাচ তো সেই ম্যাচেও আমার মনে হয় মোহনবাগান তিন পয়েন্ট আনতে সক্ষম হবে এবং সেই কারণেই আমার মনে হয় যে এখন একটা রাইট মুমেন্ট টু ডিসকাস অ্যাবাউট মোহন বাগান বিকজ মোহন বাগান স্টেডিলি একটু ধীরে ধীরে ফর্মে ফিরছে এবং হোসে মোলিনার খেলার মধ্যেও মনে হচ্ছে যে একটা পরিবর্তন এসছে তিনিও বুঝতে পেরেছেন যে দলটাকে কীরকমভাবে পরিচালনা করতে হবে তো সেই কারণেই মোহন বাগান কেন্দ্রিক আজকের এই ডিসকাশনটা হবে তবে ফার্স্টেই আমার মনে হয় যে কালকের রেফারিং নিয়ে কিন্তু অনেকেরই নানান প্রশ্ন নানান অভিযোগ রয়েছে কারোর মনে হয়েছে রেফারিং ঠিক হয়নি কারোর মনে হয়েছে রেফারিং ঠিক হয়েছে বাট দেখো রেফারিং নিয়ে তোমরা বলবেটা কি প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু ভুল কিন্তু রেফারিজরা করছে এবং সেই কারণে বারের প্রয়োজন যে কতটা রয়েছে আমরা সকলেই জানি ভার আইএসএল এ দরকার বিকজ রেফারিরা একা সিদ্ধান্ত নিতে পারছেন না লাইনস প্যানরা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন রেফারি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ফোর্থ অফিসিয়াল যারা তারাও কিন্তু ঠিক মতন করে ম্যাচ হ্যান্ডেল করতে পারছেন না ইনফ্যাক্ট আগের দিনই বেঙ্গালুরু এফসির কোন সাপোর্ট স্টাফকে লাল কার্ড দেখানো হয়েছিল বলে প্রায় সাপোর্ট স্টাফ চেয়ার ভেঙে তার মাথায় মারতে যাচ্ছিল এরকম সিচুয়েশন আইএসএল এ তৈরি হচ্ছে তো যাতে এগুলো না হয় বি নিড ভার তো সেটা আইএসএল এর কাছেই আমাদের ভিক্ষা চাইতে হবে কারণ এআইএফএফ ভুলে যাও এআইএফএফ এর মতন জঘন্য ফেডারেশন হয় না কল্যাণ চবের মতন জঘন্য প্রেসিডেন্ট এই মুহূর্তে হয় না ভারতীয় ফুটবলে কারণ দেখো মানুষটা হয়তো ভালো হতে পারেন বাট একজন পলিটিশিয়ানের দ্বারা কখনই ফুটবল ফেডারেশন চলবে না এবং তিনি নিজে ফুটবলার হলেও তার ভেতরে যে পলিটিশিয়ান ভাবটা বেশি রয়েছে বা বেশি প্রকাশ পাচ্ছে এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি তো সেই কারণে কল্যাণ চবের থেকে আমার তো জিরো এক্সপেকটেশন হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে অতি জঘন্যভাবে তিনি এই মুহূর্তে ফেডারেশন চালাচ্ছেন অতি জঘন্যভাবে তিনি প্রমিসেস করছেন এবং সেই প্রমিসেস তিনি রাখতে পারছেন না তো সেই কারণে এআইএফএফকে নিয়ে আমার সত্যি কিছু বলার নেই এআইএফএফ বার আনবে বলেছে তো সেটা ধরে নাও দশ বছর পরে আসবে

হয়েছে আমাদের অ্যাঙ্গেল থেকে সেটা অফসাইড মনে হচ্ছে না এবং এই সিচুয়েশনগুলোর জন্যই আমাদের ভিএআর দরকার বিকজ ভিএআর কারেক্টলি অ্যানালাইজ করে দেবে যে এটা অফসাইড নাকি অফসাইড নয় আদারওয়াইজ মোহন বা যদি ওটা অফসাইড না হতো দেন এক গোলের লিড তারা অনেক আগেই পেয়ে গেছিল তো সেই কারণে রেফারিজ নিয়ে আমি খুব একটা বেশি ডিটেলসে এই জন্যই চর্চা করছি না বিকজ রেফারিজরা ভুল করছে তবে আজকের ভিডিওর যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে দেখো মন বা গান ধীরে ধীরে কিন্তু ফর্মে ফিরছে বলে মনে হচ্ছে খেলার মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে মনে হচ্ছে প্লেয়ারদের মধ্যে এবং ফাইনালি কেন জানিনা মনে হচ্ছে হোসে মলিনা বুঝে গেছেন যে দলটার ব্যালেন্সটা কোথায় কোন প্লেয়ারদেরকে খেলাতে হবে যাতে দলের মধ্যে ব্যালেন্স আছে এবং অনেস্টলি ফর দ্য ফার্স্ট টাইম ইট ফিলস লাইক হোসেম মলিনা ইজ প্লেং টু দি স্ট্রেংস অফ দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য কম্বিনেশন দাম এতদিন তিনি একটা জেদ করে থ্রি ফাইভ টু ইমপ্লিমেন্ট করতে চাইছিলেন যেটা কখনই সম্ভব হচ্ছিল না বিকজ থ্রি ফাইভ টু সকলের পক্ষে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় বা সকলেই হাবাস নয় তো সেই কারণে হোসে মুলিনার যখন স্ট্রেন্থ হচ্ছে ফোর টু থ্রি ওয়ান বারবারই আমরা আলোচনা করছিলাম যে প্লে আ ফোর ফরমেশন এবং পরপর দুটো ম্যাচে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন খেলিয়ে মোহন বাগান লাভবান হয়েছে এবং এখানে দু তিনজন ফুটবলারের ভীষণ লাভ হয়েছে একজন হচ্ছে গ্রেক স্টিওয়ার্ট থ্যাং গড তাকে আর লেফট উইং খেলতে হচ্ছে না তিনি প্রপার সেন্ট্রাল অ্যাটিং মিডফিল্ডার খেলছেন যেটা তার পজিশন যেখানে তিনি খেলে অভ্যস্ত মনভীর সিং লিস্টেন গোল আসর অ্যাটাকিং প্রাওয়েস অ্যাটাকিং থ্রেট কিন্তু বেড়েছে বিকজ তাদেরকে আর ট্র্যাক ব্যাক করে বেশি নামতে হচ্ছে না বিকজ সুভাষিস এবং আশিস রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে রয়েছেন বাট এই গোটা ফরমেশনে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এই গোটা মোহনবাগান সেটআপে আপে সেটা হচ্ছে পেপ গোয়ার্দিওয়ালার আমি জানি না তোমরা কতটা ম্যানচেস্টার সিটি খেলা ফলো করো বাট ওখানে পেপ গোয়ার্দিওয়ালা একটা নতুন স্টাইল ইমপ্লিমেন্ট করেছেন যেখানে রাইট ব্যাক বা লেফট ব্যাকে থাকা প্লেয়ার

থেকে এখনো বেরিয়ে উঠতে পারেনি বিন জর্জের আন্ডারে জামশেদপুর ম্যাচ ডেফিনেটলি ইস্ট বেঙ্গল ভালো খেলেছিল ঠিকই বাট এই যে আনতাবরি লং বল ট্যাকটিক্স এটা দূর হতে কিন্তু সময় লাগবে এবং অস্কার ব্রুজনকে মিনিমাম তিন চারটে ম্যাচ দিতে হবে অর্থাৎ এই নেক্সট তিন চারটে ম্যাচে রেজাল্ট কিন্তু আরও খারাপ হতে পারে বাট ইস্ট বেঙ্গল ক্যানট অ্যাফোর্ড টু লুজ গেমস বিকজ এর পরবর্তী তিন চারটে ম্যাচের মধ্যে তিনটে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে তো ইস্ট বেঙ্গলকে অবশ্যই ভাবে চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করতে হবে বিকজ মোহন বাগান অলরেডি এসিএল টু থেকে বেরিয়ে গেছে তো আমাদের এএফসি পয়েন্টস বা এএফসি র্যাঙ্কিং মেনটেন করার জন্য ইস্টবেঙ্গলের ওপর সকলেরই চোখ রয়েছে বাট এরকম যদি পারফরমেন্স হয় ইস্টবেঙ্গলের দেন স্যাড টু সে আমার মনে হয় নেক্সট ইয়ার আমাদের এসিএল স্পট থাকবে বলে মনে হয় না বা খুবই শীঘ্রই আমরা আমাদের এসিএল টু স্পট হারিয়ে ফেলতে পারি বাট যদি আমরা ফিরে আসি মোহনবাগানের কথায় তাহলে মোহনবাগান ফাইনালি মনে হচ্ছে মলিনা খুবই তাড়াতাড়ি একটা চেঞ্জ করেছেন দলটার মধ্যে এবং তিনি বুঝতে পেরেছেন যে আমাকে কোথাও একটা গিয়ে হয়তো দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়েই খেলতে হবে এবার দেখো ম্যাচ টু ম্যাচ ডেফিনেটলি এটা চেঞ্জ হবে হয়তো হায়দ্রাবাদের এগেন্স্টে আমরা সামনে তিনজন বিদেশি দেখব তখন ওই ম্যাচে তোমাকে দুটো ফরেন সেন্টার ব্যাক লাগবে না বাট মলিনার সিস্টেমে যে পেট্রোডসের থেকেও বেশি গ্রেগ স্টিওয়ার্ড কাজে আসবেন এটা তিনি বুঝতে পেরেছেন এবং অফ দ্য বেঞ্চ যখন তোমার পেট্রোডস বা কামিংসের মতন প্লেয়ার্স নামবে তাহলে বুঝতেই পারছো যে মোহন বেগান দলটার শক্তিটা কতটা বেড়ে উঠবে সেকেন্ড হাফে এবং সাহালের মতন প্লেয়ারও কিন্তু সেকেন্ড হাফে নামতে পারে বিকজ গ্রেগ স্টুয়ার্ট হ্যাজ টু স্টার্ট এভরি গেম আনটিল অনলেস হি ইজ ইনজিয়র্ড অর সাসপেন্ডেড কারণ তোমরা এই কয়েকটা ম্যাচে যে স্টুয়ার্ট কে জাস্ট খেলতে দেখেছো মানুষটা পাস কোথা থেকে কোথায় বাড়িয়ে ফেলছে প্লেয়ারসরা কোথায় বল পেয়ে যাচ্ছে নোবডি নোজ আমরা গ্রেগ স্টুয়ার্ট মানে দুটো গোলের ক্ষেত্রেই গ্রেগ স্টুয়ার্ট প্রথমে মানবীরকে যে বলটা বাড়ালো ওটা কি করে বাড়ালো আমি জানি না মানবীরের ভালো অ্যাসিস্ট ম্যাকলারেনের গোল তারপরে একটা গ্রেগ স্টুয়ার্ট মাঝ মাঠ থেকে সকলের যেখানে মনে হচ্ছিল গ্রেগ স্টুয়ার্ট ডান সাইডের দিকে বলটা বাড়াবে ওমা ও কোথায়

ওকে আটকানো সম্ভব নয় ফরওয়ার্ডসদের সেদিনকে মানে স্বপ্নের দিন ফরওয়ার্ডসদের চান্সেসের পর চান্সেস তিনি ক্রিয়েট করতে পারেন ইনফ্যাক্ট তিনি নিজেও কিন্তু খুব কাছে চলে গেছিলেন গোল করার ক্ষেত্রে তো গ্রেক স্টিওয়ার্ট মেক্লারেন বা গ্রেক স্টিওয়ার্ট পেট্রাটস বা গ্রেক স্টিউার্ট কামিংস এর কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কোথাও একটা গিয়ে গ্রেক স্টিউার্ট জ্বলে ওঠাতে এবং ফোর ব্যাক সিস্টেমে যাওয়াতে মানভীর এবং লিস্টানো অনেকটা ফ্রিলি খেলতে পারছে অনেকটা ঠান্ডা মাথায় খেলতে পারছে বিকজ তাদের মাথায় সে টেনশনটা নেই যে তাদেরকে ট্র্যাক ব্যাক করে পেছনে এসে ডিফেন্সিভ সাপোর্ট দিতে হবে এবং আমি কোথায় সব থেকে বেশি খুশি জানো আশিস রায়ের খেলা দেখে ফাইনালি তার রোল বুঝিয়ে দেওয়া হয়েছে ও নিজেও এতদিন ধরে বহু কনফিউজ ছিল যে সেন্টার ব্যাক খেলবে না রাইট উইং ব্যাক খেলবে না রাইট ব্যাক খেলবে হি নোজ ওকে একটা প্রপার রাইট ব্যাক হিসেবে যেখানে ও খেলে অভ্যস্ত বা যেখানে ও খেলতে পারে এবার এই সবের মাঝে আরও একটা কথা যেটা অত্যন্ত প্রয়োজন তোমাদেরকে বলে দেওয়া যে এই দুটো ম্যাচের রেসপেক্টে মলিনাকে এখনই কিন্তু আপেক তুলো না এখনও অনেক লম্বা সিজন বাকি মলিনা মনে হচ্ছে ধীরে ধীরে কম্বিনেশন খুঁজে বার করেছেন মনে হচ্ছে নিজের ভুল শুধরেছেন বুঝতে পেরেছেন দলটার ব্যালেন্স কোথায় লুকিয়ে বাট ইটস টু আর্লি টু সে যে মরিনা ইজ স্টিল দ্য রাইট ম্যান ফর দিস জব আরও বেশ কয়েকটা ম্যাচেস যা দেখা যাক যে মোহনবাগান বাগান কীরকম খেলতে থাকে এবং মুলিনা কীরকমভাবে হ্যান্ডেল করে প্রত্যেকটা ম্যাচ এটার উপর কিন্তু নজর সকলেরই থাকবে বিকজ আগের দিনও সত্তর পঁচাত্তর মিনিট হয়ে গেছে লিটারালি মোহনবাগান কোনো রকমের চেঞ্জ করছে না এবার এটা কিরকম ট্যাকটিক্স আমি জানি না যে শেষের দিকে একদম শেষ কয়েকটা মিনিটে চেঞ্জগুলো করব সময় নষ্ট করব মেবি দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ট্যাকটিক্স বাট মুলিনাকে এটাও দেখতে হতো যে প্লেয়াররা হাঁপিয়ে যাচ্ছিলো লিটারালি এবং একটা ফেস গেছিল এরকম পাঁচ সাত মিনিটে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাটাক করছিল এবং গোল আসলেও আসতে পারতো তো সেই কারণে আই থিঙ্ক সাবস্টিটিউশনস নিয়ে এখনও মলিনাকে একটু ওয়ার্কআউট করতে হবে মেবি একটু আগে সাবস্টিটিউশনস করলে ভালো হয় বাট আবার হয়তো মলিনা ভয়ও পাচ্ছিলেন যে কোনো চেঞ্জ করে আমি আবার টিমের কম্বিনেশনটা বিগড়ে দেবো না তো বা আবার আমার চেঞ্জেসের জন্য দলটা হেরে যাবে না তো আমার মনে হয় যে একটু কোথাও একটা গিয়ে মলিনার মধ্যে এখনও কনফিডেন্সের অভাব রয়েছে তার নিজের চেঞ্জেসগুলোকে নিয়ে বাট সেই কনফিডেন্স আমার মনে হয় ধীরে ধীরে মলিনার মধ্যে আসবে এবং হি উইল মেক দোজ চেঞ্জেস যেগুলো অ্যাট দ্য রাইট মোমেন্ট দরকার দলটাকে আরও পুশ করার জন্য আই থিং মোহনবাগান যদি আরও কয়েকটা আগে করতে পারতো আমি বলছি না যে গ্রেগ স্টুয়ার্ট বাট মেবি আশিক বা ক্যাম্প খেলতে পারে ঠিকই বাট ও রাইট অ্যাটাকিং মিডফিল্ডারও খেলেছে ব্লাস্টার্সে এবং গ্রেগ এবং সাহাল তখন কিন্তু সুইচ করে করে খেলতে পারতো তো এই কয়েকটা চেঞ্জেস করলে আমার মনে হয় মোহনবাগান আরও পুশ করতে পারতো আরো গোল করার জন্য এবং আগামী ম্যাচেজে আমার মনে হয় মোহনবাগান অনেকগুলো এরকম চেঞ্জেস স্ট্রাইক করে দেখতে পারে বাট ওভারঅল আই থিঙ্ক মোহন বাগান দেয়ার টিম পেট্রোডস এবং কামিংসের জন্য একটু খারাপ লাগছে ঠিকই যে তারা হয়তো নব্বই মিনিট খেলার মতন সুযোগ প্রত্যেকটা ম্যাচেস পাবে না বাট দিস ইজ আ গুড প্রবলেম টু হ্যাভ টু বি আই থিঙ্ক এবং কামিংস দুজনেই এমন টাইপের প্লেয়ার যারা দলকে সবসময় এগিয়ে রাখবে আগের দিন টানেলের সময় তোমরা দেখবে কামিংস কিরকম দলকে উজ্জীবিত করছিল চলো চলো আরামসে মানে হি ইজ আ ক্যারেক্টার মানে পুরো পজিটিভ এর ভর্তি প্লেয়ারটি এবং আনারালির মাথায় টাপলি মারলো তো মানে ভীষণ ফানি লাগে যেসিন কামিংসকে মাঝে মধ্যে দেখলে বাট হি ইজ সচ আাই নাইস গাই কোন রকমের ইগো নেই আমার মনে হয় প্লেয়ারটার মধ্যে এবং সেরকমই পেট্রোডস মোহনবাগানকে ভালোবাসে তো দলের স্বার্থে তাকে যদি বেঞ্চেও বসতে হয় এবং সেকেন্ড হাফে তার যদি কোনো রোল থাকে তিনি সেটা নিয়ে ডেফিনেটলি আমার মনে হয় না কোনো প্রশ্ন করবেন এবং পেট্রোডস নিজেও হয়তো আরও চাইছেন খেলতে আরও নিজের পারফরমেন্স বেটার করতে চাইছেন আরও হয়তো চান্সেস তিনি বুঝতে পারছেন পাবেন আগামী দিনে বিকজ লম্বা সিজন এবং মলিনা ডেফিনেটলি রোটেট করিয়ে খেলাবে এবং পরপর দুটো ডারবিতে যে ইন্টেন্সিটি নিয়ে মোহনবাগান খেলেছে হায়দ্রাবাদ ম্যাচে ডেফিনেটলি আমার মনে হয় মলিনা কয়েকটা চেঞ্জেস করতে পারে এবং হয়তো কামিংস এবং পেট্রোডসকে দিয়ে

আরে এই গ্যাপটাকে কমানোর এবং যে দল তাদের কাছে রয়েছে দে আর ডেফিনেটলি টার্গেটিং দ্য শিল্ড এখানে কোনো রকমের সন্দেহ নেই তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানি যে তোমাদের কিরকম লাগলো হোসে মলিনার এই স্টাইল হোসে মলিনাকে তোমরা এখন কত মার্কস দিচ্ছ তোমাদের কি মনে হয় হোসে মলিনা ইজ দ্য রাইট প্যান টু লিড মোহনবা গান অর নট এবং মোহন বা গানের খেলা দেখে তোমাদের কি এক্সপেকটেশনস পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ